ভিডিওতে দেখছিলাম যে 2 লাখ বা 4 লাখ 5 লাখে গায়ে পাওয়া যায়। এখানে যেগুলো আছে অরিজিনাল কালার, অরিজিনাল গ্লাস এবং কাগজটা পাবেন পারফেক্ট। টাকাটা 100% আমাদের নিশ্চিত যে টাকা টাকা নিয়ে কোনো ঝামেলা হয় না। কাগজপত্র পেপারসের ফ্যাসিলিটি এরা নিজেই দিয়ে থাকে। কাস্টমারের গাড়িটা দেখে নিয়ে দেখতে হয়েছে কাস্টমারের। আমরা ইউটিউব থেকে দেখে আসছি এটা। তো আমি একটা নতুন বিজনেস শুরু করবো চিন্তা করছিলাম গাড়ির। এখান থেকে প্রথমে শুনছিলাম যে এটা 3-4 লাখ টাকা পাওয়া যায়, কিন্তু প্রাইসগুলোর ট্যাগ দেখাও আছে, ট্যাগ দেওয়ার থেকে 3-3 লাখ টাকা বেশি লাগে। প্রতারণা হয়তো মার্কেট প্রাইস হাই হয়েছে সেটার জন্য। তারা বলতেছে যে আমাদের কাগজপত্রগুলো জেনুইন পাবেন আর কি, গাড়ি কেনার সময় কাগজপত্রগুলো অরিজিনাল পাওয়া যাবে, ওনারা এই সাপোর্টটা দিবে আর কি। অনেক কম প্রাইসে পাওয়া যায় এখানে গাড়ি। যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং, পরে কমফোর্টেবলও হয়, কেননা এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কম দামে। তো ভিডিওতে দেখছিলাম যে 2 লাখ বা 4 লাখ 5 লাখে গাড়ি পাওয়া যায়, কিন্তু এখানে সবসময় নাকি ওঠে না, আজকে 10 লাখের উপরে বা 7 লাখ এরকম। অনেক কমফোর্টেবলও গাড়ি কেনা যায় এবং প্রতারিত হতে হয় না এর জন্য আর কি। আলহামদুলিল্লাহ দাম মোটামুটি ভালো দামে উঠছে, আরও দাম উঠবে। গাড়ির প্রাইস আলহামদুলিল্লাহ ভালোই বলতেছে, কিন্তু গাড়ি দুটো অনেক ফ্রেশ, তো অনেকে দেখতেছে কারহাটে। অন্য অন্য গাড়িও দেখলাম আমি নিজে, খুব ফ্রেশ গাড়িগুলো আর কি কারহাটে উঠে। আমরা যে গাড়িগুলো আনি, আমাদের গাড়িতে কোনো প্রবলেম থাকলে তারা, আমরা যদি নাও বুঝি, তারা এটা আমাদেরকে জানায় দেয় যে আপনার গাড়ির কাগজের সমস্যা, গাড়িতে ডিস্টার্ব আছে, এই প্রবলেম। তো আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাই, ওই গাড়িগুলো আমরা এখানে আনি না। এই বিষয় হলো আপনারা এখানে গেতে গাড়িগুলো এগুলো ওভার ফ্রেশ, সেম জিনিস, একটা কপি আছে আর একটা আছে অরিজিনাল। তো এখানে যেগুলো আছে অরিজিনাল কালার, অরিজিনাল গ্লাস এবং কাগজটা পাবেন পারফেক্ট। এবং আমার এই একজিও গাড়িটার কাগজটা 3 বছর আছে, ট্যাক্স টোকেন 1 বছর, ফিটনেস 2 বছর। তো এই কাগজটা দেখা যায় আপনি 2 মাস পালেন, 2 মাস পরে আবার এই কাগজটা আপনার করতে গেলে 40,000 টাকা লাগবে সব সহকারে, আদার্স খরচা সহকারে। এই 40,000 টাকা তো এখানে অ্যাড হচ্ছে যে কাগজটা আপনি সলিড পাইতেছেন, বেশি পাইতেছেন, যার কারণে গাড়িগুলোর প্রাইসটা মনে হচ্ছে বেশি, কিন্তু আসলে বেশি না। এখানে কাস্টমার বেশি আর এখানে কাস্টমারের আগানাগোনা বেশি, সিলেক্ট আলহামদুলিল্লাহ ভালো, গাড়ি সেল হয় বেশি এখানে, এই জন্যই কারহাটকে আমরা পছন্দ করছি। যারা আসে তারা পেপারসটা 100%, আর আমরা বিক্রেতা এখানে টাকাটা 100% আমাদের নিশ্চিত যে টাকা টাকা নিয়ে কোনো ঝামেলা হয় না। ফেসবুক মাধ্যমে আপনার bikre.com ঢুকলেই বোঝা যায় যে গাড়ি কী পরিমাণ দাম, সব কিছু গাড়ি হাতের নাগালে। যারা গাড়ি দেখবে আসার পরে যদি কোনো সমস্যা থাকে টুকে রাখি, ওইটা আমরা কাজ করে দেবো না। এখন একটাও সেল হয় নাই, কিন্তু অনেক দেখাশোনা চলতেছে, এখনও কেউ ওরকমভাবে কনফার্ম করে নেই। না আগে পরে অনেকে আমরা কন্টিনিউ কারহাটে বেচা কেনা করি। এখানে ফ্যাসিলিটি কারহাট আপনার কাগজপত্র পেপারসের ফ্যাসিলিটি এরা নিজেই দিয়ে থাকে। কাস্টমারের গাড়িটা দেখে নিয়ে দেখতে হয়েছে কাস্টমারের, কারহাটের লোকজন আমাদের সাথেই থাকে। টুকিটাই কাজকাম থাকলে এগুলো সম্পূর্ণ কাজ কমপ্লিট করে 4-5 বছর জন্য একটা কাস্টমার গাড়িটা কিনে নিয়ে চালাইতে পারে আরামে। ওইরকমভাবে আমরা গাড়িগুলো রেডি করে নিয়ে আসি যেন আরামে নিয়ে চালাইতে পারে। আদার্স কোনো ইস্যু হয় না, ওইগুলো আমরা দেখেই পুরো আপডেট কিনে নিয়ে আসি। আমরা এগুলো আগেই বিআরটি থেকে চেক করে নিয়ে আসি।